নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দেবশিল্পী বিশ্বকর্মা সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব নির্মাণ ও সৃজনের আদি দেবতা দেবশিল্পী বিশ্বকর্মা তিনি বৈদিক ও পৌরাণিক দেবতা তাকে সৃষ্টির প্রথম সূত্রধর বলা হয় তিনি সৃষ্টিকর্মের মূল উদ্গাতা তিনি ব্রহ্মাণ্ডের রচয়িতা ও নিয়ামক বৈদিক সাহিত্যে বিশ্বকর্মাকে পরমেশ্বর উপাধি প্রদান করা হয়েছে ইন্দ্র সূর্য ও অগ্নির বিশেষণ হিসাবে বিশ্বকর্মের শব্দ ব্যবহৃত হয়েছে ঋগ্বেদের একটি মন্ত্রে বলা হয়েছে যে তার অনেক মুখ অনেক চুক অনেক চোখ অনেক বাহু অর্থাৎ তিনি সর্বব্যাপী পুরাণে অবশ্য বিশ্বকর্মাকে ভুবনপুত্র দশটা পুত্র আবার কখনো প্রবাস পুত্র বিশ্বকর্মাও বলা হয়েছে কথিত আছে সমুদ্র মন্থনের সময় বিশ্বকর্মার আবির্ভাব হয় স্কন্দপুরাণ অনুসারে মহর্ষি আঙ্গিরার জ্যেষ্ঠ পুত্র বৃহস্পতির ভগিনী ভুবনা ব্রহ্মবাহিনী ছিলেন অষ্টম বসুর প্রভাসের সঙ্গে তার বিয়া হয় বিশ্বকর্মা তারই সন্তান স্থাপত্যশাস্ত্র তারই সৃষ্টি পুরাণে বিশ্বকর্মার অনেক অবতার বর্ণনা পাওয়া যায় বেদের এক ঋষির নাম বিশ্বকর্মা তিনি মন্ত্র দশটা তিনি ঋগ্বেদের অনেক মন্ত্র রচনা করেন নারায়ণের মতো বিশ্বকর্মাও চতুর বাহু তার চার হাত হাতে আছে পাশ জলপাত্র পুস্তক ও জ্ঞানসূত্র তার বাহন হাতি তিনি সর্বদৃষ্টি ধারক শুভ মুখুট ও বৃদ্ধ যুক্ত। বিশ্বকর্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সৃষ্টি করে তিনি তাকে প্রজা সৃষ্টির জন্য নির্দেশ করে দিলেন বিষ্ণুকে তিনি বিশ্ব পালনের দায়িত্ব দিলেন এবং সৃষ্টি রক্ষা করার জন্য তাকে শক্তিশালী সুদর্শন চক্র প্রদান করেছিলেন মহেশ্বরকে সৃষ্টি করে তাকে সৃষ্টি ধ্বংস করার ক্ষমতা দিলেন সৃষ্টিকার্যের বিস্তার ঘটনার জন্য পঞ্চানন বিশ্বকর্মা তার সদ্যজাত মুখ থেকে সনক। বামদেব মুখ আর সনাতনের অঘর মুখ থেকে অভি তৎপুরুষ মুখ থেকে প্রত্ন এবং ঈশান মুখ থেকে সুপর্ণ ঋষিকে সৃষ্টি করে এলা হলে এরা হলেন গোত্র প্রবর্তক ঋষি বিশ্বকর্মার পত্নী হলেন গায়ত্রী দেবী বিশ্বকর্মার প্রণীত শিল্পশাস্ত্র সকল জ্ঞান বিজ্ঞানের আকার আকর শিল্প পাঁচটি বিশেষ ধারায় বিভাজন করে ব্রহ্মাণ্ডে সেই জ্ঞান প্রদান করার জন্য তিনি পাঁচজন শিল্পচর্য পুত্রকে জন্ম দিলেন জ্যেষ্ঠ পুত্র মনু ছিলেন গোত্রীয় লৌহ কারিগর তিনি আঙ্গিরা ঋষির কন্যা কাঞ্চনার পানি গ্রহণ করেন দ্বিতীয় পুত্র ময় সনাতন গোত্রের কাষ্টশিল্পী তিনি পরাশর কন্যা সৌমাকে বিবাহ করেন তৃতীয় পুত্র তষ্টা ছিলেন গোত্রীয় ধাতুশিল্পী তার পত্নী কৌশিক মুনির কন্যা জয়ন্তী চতুর্থ পুত্র ছিলেন প্রত্না গোত্রীয় ভাস্কর পঞ্চম পুত্র দেবজ্ঞ হলেন সুপর্ণ গোত্রীয় তিনি স্বর্ণশিল্পী ও মণিকর তার পত্নী হলেন চন্দিকা। বর্তমান যুগে এই পাঁচ শ্রেণীর সমাজ সকলেই নিজেদের বিশ্বকর্মার পরিবারে ধ্বংসধর বলে পরিচয় দেন দেব কারিগর বিশ্বকর্মার সত্য ক্রেতা দাপর, কলি এই চার যুগ ধরে অনেক রাজধানী নগর রাজপ্রসাদ দেবায়তন ও নানান স্থাপত্য শিল্প নির্মাণ করেছেন যারা বিস্তারিত বিবরণ পুরাণে পাওয়া যায় যার বিস্তারিত বিবরণ পুরাণে পাওয়া যায় সত্যযুগে বিশ্বকর্মা দেবগণের বাসস্থান স্বর্গপুরী নির্মাণ করেছিলেন এছাড়া ইন্দ্রপুরী যমপুরী কুবেরপুরী শিবমণ্ডলপুরী দ্বারকা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের প্রাসাদ নগরী দ্বারকাপুরীও নির্মাণ করেন কথিত আছে বিশ্বকর্মা এক রাতের মধ্যে দ্বারকার নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিলেন কলিযুগে বিশ্বকর্মার নির্মাণ শিল্প হল হস্তিনাপুর পাণ্ডবপুর সুদামাপুর প্রভৃতি শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরের বিগ্রহ কৃষ্ণ বলরাম ও সুভদ্রা এবং সুদর্শন চক্রের বিশ্বকর্মার কীর্তি দেবাদিগণ অস্ত্রশস্ত্র ও অলংকারাদি সকলেই বিশ্বকর্মার শিল্পকর্ম শিবের ত্রিশল সুদর্শন জমের কালদণ্ড তিনি নির্মাণ করে দেন দাধিচিমুনের অস্থি দিয়ে মহাশক্তিশালী বজ্র নির্মাণ করে তিনি দেবরাজ ইন্দ্রকে দান করেন মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গাকে তিনি অত্যুজ্জ্বল কুঠার অন্যাদি অস্ত্রাদি এবং অভেদ্য কবজ নির্মাণ করে দেয় যে রথে চরে মহাদেব বিদ্যুৎ মালিক কমলা কমলালক্ষ্য ও তারকাসুরকে বধ করে সেই রথও বিশ্বকর্মারই সৃষ্টি কথিত আছে বিশ্বকর্মা শিল্পদক্ষতা এত উচ্চ পর্যায়ে ছিল যে তার নির্মিত পাদুকা পায়ে পাদুকা পায়ে জলের ওপর দিয়ে অনায়াসে হেঁটে যাওয়া যেত অতি প্রাচীনকাল থেকে শিল্প ও জ্ঞান বিজ্ঞানে আদি পুরুষ বিশ্বকর্মাদেবের আরাধনা চলে আসছে ভারত ও নেপালে সর্বত্র বিশ্বকর্মা পুজো হয় প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষ দিনটি বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় এই দিনটি কন্যা সংক্রান্তি বলে তাছাড়া বছরে আরও দুবার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় অনেকে ওই দিনটিতে বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে পালন করে তবে ভাদ্র মাসের সংক্রান্তি বিশ্বকর্মার জন্মতিথি নয় মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে বিশ্বকর্মার আবির্ভাব হয় ঝাড়খণ্ড ও ত্রিপুরা বাংলা উড়িষ্যা ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজো হয় দোকান কলকারখানা অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ধুমধাম সহকারে বিশ্বকর্মার পুজোর আনুষ্ঠান চলে যে কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত সকল মানুষের কাছে বিশ্বকর্মা পুজো একটি পবিত্র দিন এদিন কর্মবিরতি পালন করা হয় পুজোর সময় বিশ্বকর্মা বিগ্রহের সামনে যন্ত্রপাতি সাজিয়ে রেখে রাখা হয় বিশ্বকর্মার বাহন হাতিকেও পূজা করা হয় কর্মস্থলে বাধাবিঘ্ন দূরীকরণ উপাদান উৎপাদন বৃদ্ধি ও উন্নতির জন্য বিশ্বকর্মা দেবের চরণে প্রার্থনা জানানো হয় উত্তর ও পশ্চিম ভারতে কয়েকটি রাজ্যে ও মহারাষ্ট্রে ও মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে মাঘ মাসে বিশ্বকর্মা পুজো হয় এই দিনটি হল শুক্লপক্ষের ত্রয়োদশী বিশ্বকর্মা জয়ন্তী তিথি দক্ষিণ ভারতের কেরেরায় পঞ্চমীতে বিশ্বকর্মা আরাধনা করা হয় ঋষি পঞ্চমী হল ভাদ্র মাসে গণেশ চতুর্থীর পরের দিন শ্রুতি বচন অনুযায়ী বিবাহ যোগ্য গৃহপ্রবেশ ও অন্যান্য শুভ অনুষ্ঠানে বিশ্বকর্মা পুজো করা বিধেয় লোক কল্যাণকারী বিশ্বকর্মা দেব লাঙ্গন সৃষ্টি করে শিল্প কৃষিভিত্তিক সভ্যতা ও সংস্কৃতি সূচনা করেছিলেন গৃহী মানুষ নিত্য প্রয়োজনের সকল বস্তুই তিনি দান করেন তার মতো সামাজিক সাম্য বিধানকারী দেবতা আর দেখা যায় না দেবমানব সদাহিতকারী সর্বকর্মের ধারক শিল্পকলাধিপতি বিজ্ঞান ও প্রযুক্তির বিদ্যাজনক বিশ্বকর্মাদেবের পূজা অর্চনা করলে সুখ স্বচ্ছন্দ শ্রীবৃদ্ধি ও শান্তি লাভ হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ